আঙ্কেল, এটা দেশি মুরগি না? হ্যাঁ, দেশি মুরগি। এগুলি কত করে বিক্রি করছেন? বল মাছ উঠেছে দেখি, বল মাছ কত করে বিক্রি করছে? বল মাছ কিভাবে বিক্রি করছেন, পিস হিসাবে না সবগুলি? আচ্ছা, সবটি কত বল মাছ? বারোশো টাকা। লাউ কত করে আঙ্কেল? 50 টাকা পিস না? 50 টাকা পিস। কত করে? 5 টাকা পিস চামচা। এত সস্তা সমস্যা? 5। ও, মাছ ধরার জন্য না? এটা কত করে বিক্রি করেন? ১,৮০০ টাকা। এটা কতদিন লাগে তৈরি করতে? একটা 2-3 দিন লাগে না? দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী বহেরাই তৈল সাপ্তাহিক হাট। আপনারা জানেন যে টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর একটি অপূর্ব বহেরা তৈল হাট। এই হাটে শাক সবজি, হাঁস মুরগি, গরু ছাগল সহ যাবতীয় নিত্যপণ্য এই হাটে পাওয়া যায়। একটি ঐতিহ্যবাহী সুন্দর একটি অপূর্ব হাট হচ্ছে সেই বহেরা তৈল হাট। এখানে রয়েছে স্মৃতিসৌধ। 1971 সালে যে মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনী যখন শপথ অনুষ্ঠান নেন, তখন কিন্তু সেই বহেরা তৈল থেকেই কিন্তু তারা সেই শপথ নেন। আজকে আপনাদেরকে সেই যে বহেরা তৈলের যে ঐতিহাসিক যে স্মৃতিসৌধ সেটি দেখাবো, এবং আজকের যে বহেরা তৈল যে হাটটি, হাটের যে চিত্র সেটি আপনাদেরকে জানাবো। বহেরা তৈলে রয়েছে ঐতিহাসিক স্মৃতিসৌধ। 1971 সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন স্বাধীনতা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তখন কিন্তু সেই বহেরা তৈল এখান থেকেই কিন্তু তারা শপথ নিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি সেই ঐতিহাসিক স্মৃতিসৌধ। এখানে খাঁচার মধ্যে আপনারা দেখছেন যে দেশি মুরগি নিয়েছে আঙ্কেল। এটা দেশি মুরগি না? হ্যাঁ, দেশি মুরগি। এগুলি কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন এগুলো? কেউ 800 কয়, কেউ 900 কয়, কেউ 850 কয়, তিনটা। ওই তিনটা না? আচ্ছা আচ্ছা। একবারে খাঁটি দেশি মুরগি। এটা হচ্ছে বহেরা তৈল হাঁস মুরগির বাজার। আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে। আজকে দেখব এই হাটে হাঁস মুরগি কীভাবে বিক্রি করছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি উঠেছে। লোকজন অনেক এসেছে, আপনারা দেখছেন অনেকেই কৃষকরা কিন্তু তারা সেই হাঁস মুরগিগুলি সেই হাটে নিয়ে এসেছে। হাঁস এগুলি কীভাবে বিক্রি করছেন? পিস কত করে বিক্রি করছেন? 500 টাকা, একটা 500। একটা 500 টাকা পিস বিক্রি করছে। আপনারা দেখছেন যে এখানে অনেক হাঁস রয়েছে। এটা কি হাঁস, টার্কি না নাকি? এটা হাঁস কত কত হলে বিক্রি করবেন? এটা কত? হ্যাঁ, 2500। 1500 টাকা হলে বিক্রি করবেন? আচ্ছা, এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ উঠেছে। আপনারা দেখছেন যে এই এলাকায় কিন্তু হাওর বিল, প্রচুর পরিমাণে হাওর বিল, এবং তারা কিন্তু সেই হাওর বিল থেকে কিন্তু সেই দেশি মাছগুলি ধরে নিয়ে এসেছে। এখন দেখবো যে মাছ কত করে বিক্রি করছে সেই দেশি মাছগুলি। এগুলি ভাগ কত করে দিচ্ছেন? 200 টাকা না? এগুলি কি বিলের মাছ, এলাকারই? এলাকারই না? 200 টাকা ভাগ। আর ওই যে এটা, এটা ওটা 500 দিচ্ছি। এটা 500 না? 500 টাকা তো অনেক মাছ। 500, পাঁচ মিশালি মাছ 500 টাকা বিক্রি করছে, খুবই সস্তা। আপনারা দেখছেন যে এই পাশে অনেকগুলি মাছ রয়েছে। আঙ্কেল, এটা ভাগ কত করে দিচ্ছেন? 500। সবটি 500? সবগুলি মাছ 500। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মাছ কত সস্তা। এখানে সবগুলি মাছ 500 টাকা বিক্রি করছে। এগুলি কি বিল থেকে নিয়ে আসছেন? বিলের? ও আচ্ছা আচ্ছা, বিলের মাছ। যে এখানেও রয়েছে, এটা কি মাছ? এটা নলা? এগুলি সবগুলি না? সবটি কত? সবটি 700? ওয়াও, এত সস্তা। আর ওই যে এগুলি, এটি 1200 না? আর ওই যে পুঁটি মাছ 100 টাকা ভাগ। বল মাছ উঠেছে দেখি, বল মাছ কত করে বিক্রি করছে?
বল মাছ কিভাবে বিক্রি করছেন, পিস হিসেবে না সবগুলি? আচ্ছা সবটি কত বল মাছ? বারোশো টাকা। আর পিস? ও আচ্ছা, সবটি বারোশো টাকা না? এক হাজার টাকা রাখবেন। আচ্ছা আচ্ছা, ও আর এই যে এইগুলো, এইগুলো সবটি পাঁচশো? ওয়াও, সবটি পাঁচশো, এত মাছ, সবগুলি মাছ পাঁচশো টাকা। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন যে এখানে মাছ কিন্তু প্রচুর পরিমাণে সস্তা। আপনারা জানেন যে এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরা তৈল। আপনারা জানেন যে এটা হচ্ছে প্রতি বৃহস্পতিবারের একটি সাপ্তাহিক হাট। এখানে তারা হাওর বিল থেকে সেই মাছগুলি ধরে নিয়ে এসেছে। আমি সামনের দিকে আবার দেখছি, মানে তাজি মাছ। এটা তাজি মাছ না? এটা বাঘ কত? একশো, একশো টাকা বাঘ। ও আচ্ছা আচ্ছা, আর ওই যে আপনার এটা, আপনার এটা? আমার এটা চারশো টাকা। চারশো টাকা তাজি মাছ, চারশো টাকা। আচ্ছা, এখানে অনেক এ মাছ উঠেছে, পাঙ্গাস উঠেছে, নলা মাছ, বিভিন্ন জাতের মাছ উঠেছে। পাঙ্গাস কত চল্লিশ? একশো চল্লিশ, একশো চল্লিশ টাকা পাঙ্গাস বিক্রি হচ্ছে। অনেক বড় সড়ো মাছ, রুই মাছ না, কাতলা মাছ না? কত করে দিচ্ছেন আঙ্কেল? চারশো টাকা কেজি না? চারশো টাকা কেজি। এটা মনে হয় কাতল মাছ, কাতল মাছ চারশো টাকা কেজি। মানে ইলিশ মাছও উঠেছে, আপনারা দেখছেন ভাই। ইলিশ কত করে দিচ্ছেন? ইলিশ কেজি আঠারোশো টাকা, এক কেজির উপরে হবে তাই না? আর ওই যে ছোটটা বারোশো টাকা। আচ্ছা, প্রিয় দর্শক বৃন্দ, এখন আপনাদেরকে নিয়ে আসলাম শাকসবজির হাটে। আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে এই হাটে। এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু তারা হাটে লাউ নিয়ে এসেছে, প্রচুর লাউ। এখানে লাউ রয়েছে, বরবটি রয়েছে, কাঁকরোল রয়েছে, মুকি রয়েছে, ডাটা রয়েছে। অত প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে এই হাটে। লাউ উঠেছে, লাউ কত করে আঙ্কেল? পঞ্চাশ টাকা পিস না? পঞ্চাশ টাকা পিস। কী করছো জানি আঙ্কেল? ও, এটা কেজি কত? ষাট টাকা কেজি না? ও, এটা কি এই এলাকায় হয়, চাষ হয় এই এলাকায়? চাষ হয়। এখানে মূলা উঠেছে অনেক সুন্দর সুন্দর। মূলা আটি কত করে আঙ্কেল? আটি কত করে দিচ্ছেন আঙ্কেল? তিরিশ টাকা আটি। এটা কি মরিচ এত ছোট ছোট? হ্যাঁ, এটা আড়াইশো গ্রাম কত? আশি টাকা না? আশি টাকা আড়াইশো গ্রাম? হ্যাঁ, এত দাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন উঠেছে, আপনারা দেখছেন। বেগুন কেজি কত জানি আঙ্কেল? পঞ্চাশ টাকা কেজি। এখানে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন যে বিশাল একটি হাট শাকসবজির, প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে আজকের হাটে। হচ্ছে বাঁশের শিল্প, বাঁশ দ্বারা তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দৈনিক প্রয়োজনীয় যে বাঁশের জিনিসপত্র এখানে উঠেছে। এখন দেখব আঙ্কেল এটা কি? হ্যাঁ, হলই মাছ থয় এটা মধ্যে, বুঝছি বুঝছি। এটা কত করে বিক্রি করেন? দুশো টাকা না? এ কি আপনার নিজের হাত দিয়ে তৈরি করছেন এগুলি? বাঁশের যতগুলি সব আপনার হাতের? এই দুটো আপনার নিজে বানাইছেন? আপনি কি প্রতি বৃহস্পতিবার এই হাটে বসেন না? এখানে অনেক সুন্দর সুন্দর বাঁশের তৈরি আপনারা দেখছেন যে এখানে টুকরি রয়েছে। এই টুকরিগুলি কত করে বিক্রি করেন? দেড়শো টাকা। আর ওই যে বড়গুলি দুশো টাকা, আড়াইশো টাকা না? এখানে একটা আনকমন জিনিস দেখলাম আঙ্কেল, ওইটা কি জিনিস? এটা ও মাছ ধরার জন্য না?
এটা কত করে বিক্রি করেন? এক হাজার আটশো টাকা। এটা কতদিন লাগে তৈরি করতে? একটা দুই তিন দিন লাগে না? এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি ডোলা, এটি মনে হয় জালোরা ব্যবহার করে তাই না? মাছ মারে এখানে রাখে, এটা জেলেরা ব্যবহার করে। আঙ্কেল, এ আঙ্কেল, এইগুলি পিস কত? ছশো টাকা জোড়া। তো সস্তা, ছশো টাকা জোড়া বিক্রি করছে মালটা না? বাংলাদেশের সব জায়গায় দেখা যায় মাল, কাঁচা মালটাগুলি পাওয়া যায়। আসলে এগুলি কি মিষ্টি? মিষ্টি না, এগুলি এলাকায় চাষ হচ্ছে না? এগুলি এলাকায় চাষ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এই জন্য কিন্তু এই মালটাগুলি বেশি পাওয়া যাচ্ছে। এটা ভিটামিন সি, কিন্তু পুরোপুরি মিষ্টি না, কিন্তু আংশিক মিষ্টি তাই না? এগুলি কেজি কত করে দিচ্ছেন? আশি টাকা কেজি মাত্র, দামেও কিন্তু সস্তা। এখানে রয়েছে খাবারের পসরা, নিমকি। আঙ্কেল, এটা কি নিমকি জাতীয় না? হ্যাঁ, এটার প্যাকেট কত করে? বিশ টাকা প্যাকেট। আর ওইটা, ওইটা একশো চল্লিশ টাকা কেজি না? আর ওই যে নিমকি, নিমকি একশো চল্লিশ টাকা। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের, এটা কি গজার বলে না? একশো চল্লিশ টাকা কেজি, ওইটাও একশো চল্লিশ। আর ওই যে মুরালি, সবই একই দাম, সবই একই দাম। কত করে? পাঁচ টাকা পিস সমোসা, এত সস্তা সমোসা পাঁচ টাকা পিস। কি প্রতি বৃহস্পতিবার এই হাটে আসেন? ভয়রা তৈল না? আর ওইটা পিস কত? এটাও পাঁচ টাকা না? সিঙ্গারা, সিঙ্গারাও পাঁচ টাকা। গ্লাস কত? দশ টাকা, দশ টাকা না?